জীবনের সঠিক লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রথমে দরকার কেরিয়ার কাউন্সিলিং। একটা সঠিক কেরিয়ার কাউন্সিলিংই কিন্তু তোমাদের জীবনের লক্ষ্যে পৌঁছে দেবে। আজকে এই ভিডিওটা ঠিক সেরকম, তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এবং তোমাদের সব থেকে প্রিয় একটা ভিডিও। আমরা এর আগের ভিডিওগুলোতে আর্টস এবং সায়েন্সের স্টুডেন্টের জন্য ভিডিও দিয়েছি, যারা ক্লাস 12 পাস করেছো, তোমরা কীভাবে নেক্সট মানে পরবর্তী তোমরা কিভাবে এগোবে, তোমরা কলেজে কি কি নিয়ে পড়বে, কিভাবে পড়লে তোমাদের কেরিয়ারটা ভালো হবে। তোমাদের জীবনের লক্ষ্যটা যেভাবে থাকুক না কেন, তোমাদের কেরিয়ারটা কিন্তু সঠিকভাবে নির্বাচন করতে হবে। সঠিক কেরিয়ারের উপরে ডিপেন্ড করবে তোমাদের জীবনের লক্ষ্য তোমরা ফুলফিল করতে পারছো কি না। তো আজকে আমরা কমার্সের স্টুডেন্টের জন্য ভিডিও বানাচ্ছি, কমার্সের স্টুডেন্টরা কী করবে, যারা ক্লাস 12 পাস করেছে, তোমাদের কী কী কেরিয়ার আছে, তোমরা কোন কোন কোর্সগুলো করতে পারবে, তোমরা কোন কোন জব ওরিয়েন্টেড কোর্সগুলো করতে পারবে, তোমাদের কলেজে কী নিয়ে পড়বে, আজকে এটা নিয়েই ভিডিও। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, এটাকে কমন একটা কোর্স, যেটা বিকম। বিকম তোমরা অনার্স করতে পারো অথবা পাশে তোমরা ভর্তি হতে পারো। ডিউরেশন 3 ইয়ার্স, এলিজিবিলিটি তোমাদের 10+2 অর্থাৎ তোমাদের ক্লাস 12-এর মার্কস দরকার হবে, সেটা ডিপেন্ডিং কলেজের ওপর ডিপেন্ড করবে। নেক্সট মিনিমাম 50% অবশ্যই দরকার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, CA, খুবই ফেমাস এবং টপ মোস্ট প্রফেশনাল কোর্স। CA কোর্সটা কিন্তু যারা বিকম পাস করার পরে করে, মানে গ্র্যাজুয়েশন লেভেলের পরে অনেকে করে বা এখন নতুন, কিন্তু তোমরা ক্লাস 12 পাস করার পরেও CA কোর্সটা পড়তে পারো, এটা 5 ইয়ার্স ডিউরেশন। যদি কেউ গ্র্যাজুয়েশন পাস করার পরে করে তাহলে কিন্তু 2 ইয়ার্স ডিউরেশন। তো এখন 10+2 তোমরা পারবে। এখানে কী কী কেরিয়ার আছে, পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর, ব্যাংক আছে, পাবলিক লিমিটেড কোম্পানিস, অডিটিং ফার্ম, স্টক ফান্ডসের, ফিনান্স কোম্পানিসের ক্ষেত্রে তোমাদের কিন্তু তোমরা কেরিয়ার তোমরা এখান থেকে তৈরি করতে পারবে। তো CA মোস্ট ইম্পর্টেন্ট কোর্স, সব থেকে বেস্ট যেটা CA চার্টার্ড অ্যাকাউন্টেন্টস, একটা প্রফেশনাল কোর্স, তোমরা কিন্তু খুবই ভালো স্কোপ আছে। এরপরে যেটা বলবো, BA ইন ইংলিশ, তোমরা যারা কমার্সের স্টুডেন্ট আছো ক্লাস 12 পাস করার পর, তোমরা কিন্তু BA কোর্স অর্থাৎ ব্যাচেলার অফ আর্টস তোমরা পড়তে পারো, অর্থাৎ তোমরা কিন্তু ইংলিশে অনার্স নিতে পারো, ইংলিশ অনার্স তোমরা নিতে পারো অবশ্যই। ডিউরেশন 3 ইয়ার্সের, কত কী মার্কস দরকার সেটা কলেজের ওপর ডিপেন্ড করবে। নেক্সট আমি বলবো যেটা, সেটা হচ্ছে কমার্সের স্টুডেন্টরা BBA করতে পারো। BBA খুবই গুরুত্বপূর্ণ একটা কোর্স, বিকম থেকে BBA-র কিন্তু স্কোপটা অনেকটাই বেশি। আমি ডিটেলস আরও ভিডিও দেবো কোনটা করলে তোমাদের পক্ষে ভালো হবে, BBA ভার্সেস বিকম, BBA ভার্সেস CA, এগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করবো। অবশ্যই ফলো রাখবে, সাবস্ক্রাইব করে রাখবে। ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন খুবই গুরুত্বপূর্ণ একটা কোর্স, ডিউরেশন 3 ইয়ার্সের হয়, এখানে মিনিমাম 50% মার্কস দরকার হয়, তবে সেটা কলেজের ওপর ডিপেন্ড করবে তুমি যেখানে ভর্তি হবে। তো BBA মোস্ট ইম্পর্টেন্ট একটা কোর্স, এবং কোন কোন কলেজে ভর্তি হবে, বেস্ট কলেজ, এগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করবো, টপ মোস্ট কলেজ, তো অবশ্যই ফলো রাখবে, সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট খুবই প্রফেশনালি একটা কোর্স, যাদের কোডিংয়ের দিকে একটু যাওয়ার ইচ্ছা, যারা কম্পিউটার রিলেটেড, যারা কম্পিউটার প্রোগ্রামার বা যারা কম্পিউটার রিলেটেড কোনো জব করতে চাইছো, সেক্ষেত্রে কিন্তু BCA কোর্সটা তোমাদের জন্য সব থেকে বেস্ট হবে। এবং কি তোমরা যারা ক্লাস 12 পাস করেছো কমার্স, তোমরা কিন্তু BCA কোর্সটাও পড়তে পারো, ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, খুবই প্রফেশনাল কোর্স, এখান থেকে তোমরা ভালো ভালো কোম্পানিতে জব পাবে এবং স্যালারিও তোমরা কিন্তু ভালোটাই এক্সপেক্ট করতে পারবে। এর পরবর্তীকালে যেটা কমার্স স্টুডেন্টের সব থেকে বেস্ট একটা, ব্যাচেলার অফ অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স অর্থাৎ BAF তোমরা করতে পারো। কোন কোন কলেজে অ্যাডমিশান নেওয়া হয় সেগুলো আমরা পরপর আলোচনা করব। ডিউরেশন 3 ইয়ার্সের হবে, মার্কস 10+2 অবশ্যই মিনিমাম 50% দরকার, সেটা কলেজের ওপর ডিপেন্ড করে, সব কলেজে সমান নয়, মানে সেটা ভ্যাকান্সির ওপর ডিপেন্ড করে। আর তোমরা এই কোর্সটা অবশ্যই করতে পারো। কোন কলেজে ভর্তি নেওয়া হয় আমরা পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করবো, ফলো রাখবে, সাবস্ক্রাইব করে রাখবে। হোটেল ম্যানেজমেন্ট BHM, ব্যাচেলার অফ হোটেল ম্যানেজমেন্ট, যেটা 4 ইয়ার্সের ডিউরেশন হয়। দেখো হোটেল ম্যানেজমেন্ট শুধু কিন্তু খাবার তৈরি করা মানে এটা অবশ্যই নয়, কারণ হোটেল ম্যানেজমেন্টের মধ্যে তোমাদের কাস্টমার রিলেশনশিপ শেখানো হয়, সেখানে কী করে ম্যানেজ করতে হয়, ঠিক আছে। তো এগুলো খুবই মানে খুবই প্রফেশনাল একটা কোর্স হোটেল ম্যানেজমেন্ট, তোমরা 4 ইয়ার ডিউরেশন, কমার্সের স্টুডেন্টরা তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো। কোথায় কোথায় ভর্তি নেওয়া হয় পরে আলোচনা করবো। কমার্স নেক্সট খুবই ইম্পর্টেন্ট, কোম্পানি সেক্রেটারি CS, CS-এর কিন্তু আগামী দিনে চাহিদা খুবই বাড়তে চলেছে, কারণ যে কোনো কোম্পানির একটা সেক্রেটারি দরকার হয় এবং তাকে অবশ্যই কিন্তু কমার্সের স্টুডেন্টের ক্ষেত্রে নেওয়া হয়। শুধুমাত্র কমার্সের স্টুডেন্টরাই নয়, এখানে কিন্তু অন্যান্য স্ট্রিমগুলোও কিন্তু অ্যাপ্লাই করতে পারে, তবে সেটা কলেজের ওপর ডিপেন্ড করে, একটু যখন অ্যাডমিশান নেবে অবশ্যই খেয়াল রাখবে। পরবর্তী যেটা BSc, তোমরা কিন্তু বেসিক সায়েন্স অফ স্ট্যাটিস্টিক্স এর ওপরে কিন্তু তোমরা
ভর্তি হতে পারো, বিএসসি কোর্স তোমরা করতে পারো। অ্যাটলিস্ট ডিউরেশান 3 ইয়ার্সের হয়, মিনিমাম 50% মার্কস দরকার হবে, 10+2। তো এটাও খুবই ফেমাস একটা কোর্স, তোমরা স্ট্যাটিস্টিক্সের ওপরেও কিন্তু তোমরা জোর দিতে পারো। পরবর্তীকালে যেটা খুবই ফেমাস একটা কোর্স আছে, যেটা হচ্ছে ব্যাচেলার অফ ম্যাস কমিউনিকেশন, অর্থাৎ বিএমসি। দেখো বিএমসি বিষয়টা আমি বলে দিচ্ছি, বিএমসি এইটা কিন্তু আর্টসের স্টুডেন্টরা করতে পারে, সায়েন্সের স্টুডেন্টরা করতে পারে এবং কমার্সের স্টুডেন্টরা করতে পারো। এটা মিনিমাম 6 মান্থ টু 3 ইয়ার্সের কোর্স হয়, 10+2 ইন এনি স্ট্রিম। এবং ম্যাস কমিউনিকেশন মানে তোমরা এখানে নিউজ চ্যানেল বা নিউজ রিপোর্টিং বা যে কোনো ওয়েবসাইট নিউজ রিপোর্টিং চ্যানেল বা এসব জায়গায় তোমরা জব পেতে পারো এবং ভালো স্যালারি তোমাদের কিন্তু অফার করা হয়। মিডিয়া রিলেটেড, ইন্টারনেট টেলিভিশন রিলেটেড জব তোমরা পাবে। এরপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোর্স, সেটা হচ্ছে বিএ অনার্স ইন ইকোনমিক্স। তোমরা কিন্তু ইকোনমিক্স হয়ে অনার্স নিতে পারো, ইকোনমিক্স তোমরা অবশ্যই বিএ কোর্স তোমরা করতে পারো। তো এখানে তোমাদের ডিউরেশান 3 ইয়ার্সের হবে এবং মার্কস যেটা কিন্তু কলেজ বা ইউনিভার্সিটির ওপর ডিপেন্ড করে, অবশ্যই 50% মার্কস তোমাদের থাকতে হবে। তো এটাও খুব ফেমাস, তোমরা সমস্ত কিছু জিনিসের ওপরে কিন্তু ইকোনমিক্সটা খুবই টপ একটা সাবজেক্ট, তোমরা কিন্তু এই কোর্সটাও করতে পারো। এরপরে যেটা বিএ এলএলবি, অর্থাৎ তোমরা কিন্তু ল নিয়েও পড়তে পারো। ল কিন্তু আর্টসের স্টুডেন্টরাও করতে পারে, সায়েন্সেরটাও করতে পারে, সেটা কলেজের ওপর ডিপেন্ড করে। বাট তোমরা এলএলবি নিয়েও পড়তে পারো। এলএলবির জন্য 5 ইয়ার্স ডিউরেশান আছে, 5 ইয়ার্স ডিউরেশান এবং কমপ্লিট আফটার ক্লাস 12 অ্যাটলিস্ট 50% মার্কস তোমাদের দরকার হবে, 50 টু 60, সেটা কলেজের ওপর ডিপেন্ড করবে। পরে ফ্যাশন ডিজাইনিং, খুবই গুরুত্বপূর্ণ একটা কোর্স। ফ্যাশন ডিজাইনিংয়ের ক্ষেত্রেও কিন্তু আগামী দিনের মার্কেট প্রচুর বাড়তে চলেছে। আর্টস, সায়েন্স, কমার্স প্রত্যেকটা স্টুডেন্টরা কিন্তু এটা কোর্সগুলো করতে পারে। কোথায় কী ভর্তি হবে, টপ কলেজ, সেগুলো আমরা পরে আস্তে আস্তে আলোচনা করবো, ফলো রাখবে। এবং সবথেকে লাস্ট, সর্বশেষ, গভর্নমেন্ট জব তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। যারা ক্লাস 12 সায়েন্স কমার্স রয়েছো, সায়েন্স, কমার্স, আর্টস প্রত্যেকে তোমরা গভর্নমেন্ট জবটা কিন্তু তোমাদের অল্টারনেট একটা অপশানে থাকবে, গভর্নমেন্ট জবও তোমরা কিন্তু পাবে। তো এগুলোই আজকে আলোচনা ছিল, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।